বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিশোরগঞ্জ জেলা থেকে প্রতিনিধি জাজা টিভি চ্যানেল থেকে এসেছি। এই যে আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলার গুজার ইউনিয়নের এই দুজন ভুক্তভোগী আমাকে ফোন করেন যে তাদের একটি বিষয় নিয়ে আমি এই নিউজ প্রকাশ করার জন্য, তো আমি এখন সরাসরি চলে যাব, তাদের সাক্ষাৎকার নিব। তো মুরব্বী, আপনার নাম? আমার নাম জোরে কইবেন, নাহলে আসবে না। আপনার নাম দুলাল মিয়া। আপনার পিতার নাম আব্দুর রহমান। তো চাচা, আপনি কিসে মানে কিসের জন্য আমাকে ফোন দিয়েছেন যে সাক্ষাৎকার নেওয়ার জন্য? আপনি বলেন, আপনার প্রেক্ষাপটটা খুলে বলেন, সত্য কথা বলবেন। জোরে বলেন, আপনার কথাগুলো আসতেছে না। 2 লাখ টাকা নিছে, কাগজ করে দিই। 2 লাখ টাকা কে নিছে? জসিম। জসিম কি করে? এই রাস্তা দালালি করে, এই রাষ্ট্রপতির সাথে যোগ দেয়, যোগ দেয় করে রাষ্ট্রপতি। জসিমের বাড়ি কোথায়? বাড়ি কাজলা। জসিমের বাড়ি কাজলা? কাজলা। উনি তাহে কোথায়? তাহে এই আমরা ফাতারে ভাড়া, উনি গর্জামায় তাহে। ফাতারে ভাড়া বলতে কি মানে? গুজার দেয় ফাতারে ভাড়া? হ্যাঁ, গুজার দেয় ফাতারে ভাড়া। তো উনি কি যে টাকা পয়সা দিলেন, আপনি এত বিশ্বাস করলেন কেন? তো বিশ্বাস হলাম, হ্যাঁ কইতেছে রাষ্ট্রপতি তার নিয়ে আন্ডা দুটার বইটা করে রাষ্ট্রপতির করাই থাকবো। আবার বলেন, টাকাটা কিসের জন্য দিয়েছেন? কিসের জন্য নিয়েছে আপনার কাছ থেকে টাকাটা? সে এই কাগজপত্র লাগে। কিসের কাগজপত্র? এই জমি। জমি? আর এই মানে কত টাকা টাকা দিয়েছেন তাকে? উনি ইয়াকে জসিমকে 2 লাখ টাকা দিয়েছে। 2 লাখ? সে দলিল করেছে কি সরকার? না, দলিল না। আমার ওই সি আসার ওয়ারে জ্ঞান দেবে। এটার জন্য 2 লক্ষ টাকা আপনার কাছে দিয়েছে। প্রিয় দেশবাসী, দেখেন এই একজন বৃদ্ধ বাবার বয়সী লোক, ওনার সঙ্গে প্রতারণা করে 2 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই যে জসিম। উনি নাকি এই যে বিভিন্ন ধরনের প্রশাসনিকের বড় বড় উপর মহলের কথাবার্তা বলে এভাবে অসহায় মানুষের কাছ থেকে মোটা অঙ্কে টাকা পয়সা নিয়ে হাতিয়ে নিয়েছে। সে একজন প্রতারক। এখানে আরেকজন আছে, এখানে এখন চলে যাবো ওনার কাছ থেকে। উনি একজন ভুক্তভোগী, ওনার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলাল। মোহাম্মদ আলাল, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গুজারদিয়া পাথারেপাড়া। গুজারদিয়া পাথারেপাড়া? তো আমি সরাসরি আপনার একটু সাক্ষাৎকার নিতে চাচ্ছি যে এই যে জসিম, মানে জসিম নাকি, উনি কি করেন? উনি তো ওই যে দালালি করেন। দালালি করেন? তো ওনার সঙ্গে আপনার কি সম্পর্ক? সম্পর্ক হইলো সে আমার ছোট বোন জামাই। ছোট বোন জামাই? তো আপনার ছোট বোন জামাই একজন প্রতারক। তো আপনি কি ওর আঙ্গে ভুক্তভোগী হয়েছেন কিনা? ভুক্তভোগী হয়েছি মানে আমার অনেক বিভিন্ন ফাঁদে ফেলায় আমার অনেকগুলো টাকা নিয়েছে। মানে কিসের জন্য টাকা দিয়েছিলেন? টাকা প্রথম নিছে বলছে যে আপনাকে, আমি গৃহায়ণ মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে যে 5টা ঘর দিব, 5টা ঘরের মধ্যে আপনারা আমি 1টা ঘর দিয়ে দিব। আমার সাথে কথা হয়েছে, আপনারা 1টা ঘর যদি নেন তাহলে আপনি আমার 2.5 লক্ষ টাকা দিবেন। আচ্ছা, আমি তার 2.5 লক্ষ টাকা দিছি। টাকা দেওয়ার পরে টাকা চাইতে গেলে ঘর হয়ে যাবে এরকম ঘুরাইতেছে, আমার অনেকদিন ধরে ঘুরাইতেছে। মোট কত টাকা দিয়েছেন তাকে? পুরানির পরে মোট দিছি প্রায় 4.5 লক্ষ টাকা। আচ্ছা, পরে নিছে আমার ছেলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ছাত্র মাই দিয়েছে ছেলেরে এই, তারপরে এই যে মামলার মাঝে ফেলাইয়া আমার কইছে মামলা আমি লেখতেছি, আপনি কথা বললেন না, আমি মামলা, আমার মামলা 26-এর 4 বড় হয়, সেই মামলা সে 25 লাগাইছে। আমার বিরোধী পার্টির সাথে মিল্লা টাকা গাইছে, ওই লোকের কাছে টাকা গেছে, টাকা গাইয়া আমার মামলা শুরু করছে। তারপরে আবার টাকা নিছে কীভাবে? এই কইছে যে আমি সার্টিফিকেট বড় করে দিবো, মামলা শুরু করেছে, সার্টিফিকেট বড় করে দিবো। সার্টিফিকেটের কথা কইয়া টাকা নিছে নেয়া প্রায় আমার তো এইভাবে প্রায় 3 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা হয়েছে। তারপরে হঠাৎ করে করতেছে আমার বাড়ি তো উচ্ছেদ হয়ে গেছে, হালকা একটু জায়গা কাজ করছে, জায়গাটা উচ্ছেদ হয়ে যাবে। আমি তার 80,000 টাকা দিয়েছি আমার পকেট থেকে। মানে এইভাবে আপনার কাছে সর্বমোট এভাবে প্রতারণা করে বড় বড় কথা বলে এই দিবে সেই দিবে বা মানে এইগুলি বলে আপনার কাছে মোট কত টাকা নিয়েছে? 4.5 লক্ষ টাকা। তো এই বিষয় নিয়ে কি আপনি প্রশাসনকে অবগত করছেন? প্রশাসন তো আমি অবগত করি না, সে আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে ঘর জামাই থাকে। এখন আমারই এত বড় একটা মাইট দিছে, কিন্তু আমি এটা নিয়ে দরবার হয়েছে, এ হয়েছে, কিন্তু দরবার এইভাবে যা যে আপনার সাথে যে আরেকজন মুরব্বী সাক্ষাৎকার নিলাম, উনিও বললো যে একজন সে প্রতারক জসিম। তো ওনার মেন বাড়ি কোথায়? কাজলা। মেন বাড়ি হচ্ছে কাজলাও, তাদের বাড়ি নেই, মানুষের বাড়িতে যে মানে বাউলে থাকতো। এখন আবার এই যে এখন 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 মানে গুজার দেশে বসবাস মানে করে থাকা অবস্থায় সে বিভিন্ন লোকের কাছে গিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে। হাতিয়ে নিচ্ছে, ওরা টাকা চাইতে গেলে বিভিন্ন স্বরাষ্ট্রমন্ত্রীর ভয় দেখায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, তাদের ভয় দেখায় যে ওর ভয়ের কারণে আমরা কিছু বলতে পারি না। এখন থানা যায় অভিযোগ করে, তার ওসিরে যায় বললে আমরা ডিসি হারুনে ফোন দিছে, হ্যাঁ আইজি সাহেবে ফোন দিছে, আমরা কী করবো? আমরা তো তার কথা শুনতে হয়। তো এই বিষয় নিয়ে যখন আপনি যে টাকা পাবেন বা এইভাবে আরও অনেক লোক মানে বহুত লোক আছে তারা আছে 800 জন এই মানে ওর কাছে এইভাবে মানুষের কাছ থেকে মানে ব্যবসা হইলো তার প্রতারণা ব্যবসা। তো এই বিষয় নিয়ে কি যখন আপনি থানায় অভিযোগ দেন নাই অতএব বা যে গ্রাম্য সালিশ ওর বিরুদ্ধে করার নাই? জানে, সবাই জানে গ্রাম্য সালিশ দরবার হয়েছে। কি সে কি বলে? সে বলছে যে এই টাকা আমি দেবো কিন্তু আর টাকা দেয় না, বই দেখায় বিভিন্ন সালিশের লোকের আরও কিছু হাত করে এলায়, বুঝলেন? সালিশের যে লোক আছে তাদেরকেও কিছু লোকের হাত করে এলায়, পরে মনে করেন এই টাকা পয়সার কথা মানে বেশি উঠায় না, মানে এইভাবে সে টাকা মেরা খায় এলায়।
গ্রামের লোকেরও হেসে হাত করে, কিছু কিছু লোক আছে তাদেরকে হাত করে, আর কিছু লোক হাত করতে পারে না তারা। যে এখানে যে ভুক্তভোগীর যে সাক্ষাৎকার নিয়েছিলি, এই যে দুজন ভুক্তভোগী এইখানে আসছে, যে নির্বাহী অফিসারের করিমগঞ্জ উপজেলার এই নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তো এখানে আরেকটি বিষয় হয়েছে কি, সে যে প্রতারক এভাবে আজকে একটি মানুষ ভুক্তভোগী হয়ে মানে মানে তারা সকলে আসে প্রশাসনে আশ্রয় চায়। এখানে যে তিনজন ভুক্তভোগী, তো আমরা দুজন ভুক্তভোগীর সাক্ষাৎকার নিয়েছি, এখানে আরেকজন ভুক্তভোগী। আপনার নাম? আমার হাবিবুর রহমান মিত্র। আপনি কিসের জন্য টাকা দিলেন তাকে? পুলিশের কনস্টেবল হিসেবে। সে মানে এই যে সে যে কনস্টেবলের চাকরি দিতে পারবে সেই বিশ্বাস আপনি করলেন কিভাবে? জি, আমার এক কালুর মাধ্যমে। কালুর নাম কি? মতিউর রহমান। মতিউর রহমান মানে তখন আপনার কাছে কত টাকা নিয়েছে সে? আমার এখান থেকে 3,30,000, 5,50,000 টাকা পড়ে ছিল, 3,00,000 টাকা অগ্রিম দেওয়ার কথা ছিল, আর বাকিটা পরে পরে আমার মরে গিয়ে বলতেছে যে আপা এই 3,00,000 টাকা তো দিবেন, আরও 30,000 টাকা ধরে দেন মন্ত্রীর এনে মাছ করেছে আনেক পাতে নিয়ে যেতে হবে। এভাবে মোট কত টাকা নিয়েছে সে? 3,30,000। পরে এই বিষয় নিয়ে কি প্রশাসনিক অবগত করা হয়েছে? জি, প্রশাসনিক অবগত করা হয়েছে। এরপরে গ্রাম্য সালিশ হয়েছিল, ওই জায়গায় টাকা দিয়ে দেওয়ার কথা হয়েছিল, এরপরে থেকে আর এখন কি সে টাকা দিচ্ছে না? জি না। সে কি আপনাকে টাকা চাইতে গিয়ে ভয়ভীতি দেখায়? জি, ওই আমার নামে জিটি করছিল হারুন রশিদ, ওনারা দিয়ে আমার ভয় দেখায়। এখন পর্যন্ত কি টাকা দিচ্ছে না? জি না। প্রিয় দর্শক দেখেন যে এনে এক থেকে তিনজন ভুক্তভোগী সাক্ষাৎকার নিয়েছি। যদি আজকে যদি ওই ব্যক্তি প্রতারক যদি স্বামী জসিম যদি ভালোই হইতো, তাহলে কিন্তু এই যে একে একে ভুক্তভোগীর কিন্তু এখন এই যে এই ভুক্তভোগীর শিকার হয়ে এখন আসছে জেলা প্রশাসক বরাবর, করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ তারা দিয়েছেন। হ্যাঁ, তো এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি